প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। তো অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় বাংলা ক্লাসে আজকে পড়ানো হবে তোমাদের প্রবন্ধ। তোমরা এর আগে অবগত হয়েছ যে আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে তার মধ্যে কাব্য ছিল, প্রবন্ধ আছে, নাটিকা আছে, ছোটগল্প আছে, উপন্যাস আছে। তার মধ্যে আমাদের একটি অংশ কাব্য গ্রন্থ অলরেডি আমরা শেষ করে ফেলেছি। আজকে তোমাদেরকে আমি পড়াবো প্রবন্ধ পাঠের অংশ। তো প্রবন্ধ পাঠের অংশ প্রথমে আছে অর্ধাঙ্গী। অর্ধাঙ্গী লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কবি পরিচিতি বলি অর্থাৎ লেখিকা পরিচিতি বলি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন পাড়াবন্ধ গ্রামে সম্ভ্রান্ত জমিদার বংশে অর্থাৎ জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন 9 ডিসেম্বর 1980 সালে, এবং তিনি পরলোক গমন করেন 9 ডিসেম্বর 1932 সালে। তো তার এই জীবনে অর্থাৎ তিনি 1980 সালে জন্মগ্রহণ করেন এবং 1932 সালে মারা যান। এই 50 বছরের জীবনে তিনি সাহিত্য সমূহ রচনা করেন। তো এই সাহিত্য সমূহ জগতে তার এক অনেক অবদান তথা মুসলিম নারী তথা নারী জাগরণের প্রতি তার যে ভূমিকা তা আমরা কখনোই ভুলতে পারবো না। তিনি নারী জাগরণের জন্য অনেক কিছু রচনা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে হচ্ছে সুলতানার স্বপ্ন, মতিচুর, অবরোধবাসিনী, পদ্মরাগ প্রভৃতি। তো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখাগুলো প্রকাশিত হতো মিসেস আর এ হোসেন নামে। তো এই হলো লেখিকার পরিচয়। এখন আমরা যাবো তার সাহিত্যের অংশে। তো তিনি যে সাহিত্য অংশ রচনা করেছেন অর্থাৎ আমাদের পণ্ডিত আজকে বিশেষ অর্ধাঙ্গী। তো তোমরা অলরেডি এর আগে জেনেছ যে সাহিত্যের নামকরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এই নামকরণ করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অর্ধাঙ্গী, অর্ধাঙ্গী শব্দের অর্থ অর্ধেক অঙ্গ। যেমন যে কোনো প্রাণীর একটা নির্দিষ্ট অংশ থাকে, এই অংশগুলোর মধ্যে কিছু কিছু সমতায় গঠিত, যেমন হাত, কান, নাক, চোখ, মুখ, এগুলো যেমন একটিকে ছাড়া অন্যটি পরিপূরক নয় অর্থাৎ একটিকে ছাড়া অন্যটি সম্ভব নয়, ঠিক তেমনি অর্ধাঙ্গী প্রবন্ধে এখানে লেখিকা অর্থাৎ অর্ধাঙ্গী নারীকে অর্ধাঙ্গী রূপে কল্পনা করেছেন, অর্ধাঙ্গী রূপে সম্বোধন করেছেন। অর্থাৎ পুরুষ যদি অর্ধাঙ্গ হয় তাহলে মেয়েরা হবে অর্ধাঙ্গী, অর্থাৎ পুরুষের অর্ধেক অংশ। এই দুইটি সমন্বয়ে যতগুলো সমাজ বিদ্যমান তথা মানুষ চলতে পারে, অর্থাৎ একটিকে ছাড়া অপরটি কখনোই চলতে পারে না। অর্থাৎ নারীকে ছাড়া পুরুষ চলতে পারে না, আবার পুরুষকে ছাড়া নারী চলতে পারে না। সমাজ গঠনে দুটের এই অবদান অনস্বীকার্য। তো অর্ধাঙ্গী প্রবন্ধে লেখিকা যা বলতে চেয়েছেন, তো অর্ধাঙ্গী প্রবন্ধে অনেক চরণ আছে তথা অনেক পাঠ্যবই তোমরা দেখতে পারবা যে অনেক বড় একটা অংশ নিয়ে লেখিকা লিখেছেন। তো তোমাদের যেহেতু অনলাইন ক্লাসে, তো এখানে পুরোপুরি বক্তব্যগুলো পড়ানো সম্ভব হচ্ছে না, তবে মূল বিষয়গুলো আমি একটু আলোচনা করব। অর্ধাঙ্গী অর্থাৎ দেহের অর্ধেক অংশ নারীকে কল্পনা করা হয়েছে, নারী ছাড়া পুরো, অর্থাৎ যেমন পুরুষ চলতে পারে না, পুরুষ ছাড়া নারী চলতে পারবে না, এরকম ভাবে অর্ধাঙ্গী নারীকে কল্পনা করা হয়েছে। অর্থাৎ নরজাতিকে বলা হয়েছে অর্ধাঙ্গ, নারী জাতিকে অর্ধাঙ্গী। তো অর্ধাঙ্গী গল্প অর্থাৎ উল্লেখযোগ্য গল্পগ্রন্থ বিশ্লেষণ করলে আমরা তথা নারীদের জীবন কাহিনী, প্রচলিত সমাজে নারীদের সম্মান কতটুকু এবং তাদের অগ্রাধিকার কতটুকু, এগুলো নিয়ে লেখিকা অনেক কিছু আলোচনা করেছেন এবং বিভিন্ন উদাহরণের প্রেক্ষিতে দেখেছেন যে মুসলিম নারী সমাজ তথা খ্রিস্টীয় নারী সমাজ থেকে শুরু করে আমাদের সমাজ ব্যবস্থাপনায় নারীদের যতটুকু অবদান আছে এবং তাকে কতটুকু সম্মান দেওয়া হয়, তার কতটুকু সে প্রাপ্য, এগুলোর বিষয়ে তিনি পর্যালোচনা করেছেন। তো এর প্রেক্ষিতে দেখা যাবে যে ভারতীয় উপমহাদেশ যখন আসে তখন থেকে তথা ভারতীয় উপমহাদেশে নারীরা নির্যাতিত ছিল, অবহেলায় বঞ্চিত ছিল, শিক্ষা দীক্ষায় দীক্ষিত হতে পারত না, তারা বিভিন্ন ধরনের শোষণের শিকার হতো এবং অত্যাচারের শিকার হতো। তার প্রেক্ষিতে তিনি
এই প্রবন্ধটি লিখেছেন তথা নারী জাগরণের জন্য তিনি এই প্রবন্ধ লিখেছেন, অর্থাৎ নারীকে জাগ্রত হতে হবে, তিনি সেজন্য বাংলা নারী জাগরণের কবি হিসাবে খ্যাতি অর্জন করেছেন। তিনি নারীদের সুখ্যাতি তথা নারীদের মুক্তির জন্য সংগ্রাম অর্থাৎ তিনি লেখনী লিখেছেন, অর্থাৎ যাতে বাংলার নারীরা বৈষম্যের কোনো শিকার না হয়, তাদের ন্যায্য পর্যন্ত ন্যায্য দাবিটুকু তারা নিতে পারে, সেই প্রেক্ষিতে তিনি অর্ধাঙ্গী প্রবন্ধ রচনা করেছেন এবং নারী জাতির যে দাসত্ব মানসিকতা সেটাও তিনি তুলে ধরেছেন বিভিন্নভাবে। অর্থাৎ নারী জাতিতে বিভিন্ন কারণে তার মানসিকভাবে সে দাসত্ব শিকার এবং সে কথাও বলেছেন এখানে লেখিকা। লেখিকা আরো বলেছেন যে তোমাদের একমাত্র মুক্তির উপায় হলো শিক্ষা, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, তাহলে তোমাদের মুক্তি সম্ভব। এ বিষয়ে তিনি প্রচুর অধ্যয়ন তথা ডিগ্রি অর্জন করতে বলেছেন এবং পুরুষের পাশাপাশি নারীরা যে অনেক কিছুই করতে পারে এবং নারীদের যে অবদান এখানে রয়েছে সেখানে তিনি এখানে এই প্রবন্ধে আলোচনা করেছেন। তো এই প্রবন্ধ সম্বন্ধে তোমাদের মূল বক্তব্যটুকু এখানে আমি পরিস্ফুট করলাম এবং এরপরে আমরা চলে আসবো যে ধারাবাহিকতা একটা বিষয়ে প্রশ্ন আলোচনা, যে এই অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন আলোচনা আছে যেগুলো আমরা ব্যাখ্যা করব। এই প্রশ্ন আলোচনার স্বরূপে তোমাদের পরীক্ষায় আসার উপযোগী কিছু প্রশ্ন আমি পড়াবো এবং সে ব্যক্তিতে আমি একটু আলোচনা করব, তাহলে আরো তোমরা বিষয়গুলো পরিষ্কারভাবে ধারণা পাবা এই অধ্যায়ের ভিতর যে আমাদের অর্ধাঙ্গী অর্থাৎ অর্ধাঙ্গী প্রবন্ধের লেখিকা কি বলতে চাইছে তা আমরা এর মাধ্যমে ফুটে তুলব। তো অধ্যায় ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণে তোমাদের প্রথম প্রশ্নটা আমি এভাবে পড়াবো। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে যে বেগম রোকেয়া নারীদের অর্ধাঙ্গী রূপে বিবেচনা করার জন্য আহ্বান জানিয়েছেন কেন? তো মূল বক্তব্য তোমাদের আমি বলেছি, তারপর একটু বিশ্লেষণমূলক বক্তব্য করি যে নারীরা মনে করে আমরা চিরদিন দাসী, অর্থাৎ পুরুষের দাসত্ব করার জন্য আমাদের জন্মগ্রহণ হয়েছে। কিন্তু আসলে কি তাই? কিন্তু আসলে তাই না। নারীদেরকে বেগম রোকেয়া সাকাত হোসেন বলেছেন, তোমরা নারী অর্থাৎ আমরা নারী জাতি আমরা কখনোই কারো কি দাসত্ব স্বীকার করবো না, আমরা দাসী রূপে কখনো পৃথিবীতে জন্মগ্রহণ করিনি, তাই আমাদের সেটা দাসত্ব মেনে নেওয়ার প্রশ্নই আসে না। এজন্য মুসলিম নারী জাগরণের কবি বেগম রোকেয়া সাকাত হোসেন নারী জাতিদেরকে বলেছেন, তোমাদের এই দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত হতে হবে, তোমাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে, তোমাদেরকে অনেক কিছু যাতে তোমরা জীবনে অনেক মানে অনেক কিছু অর্জন করতে পারো এবং পুরুষের পাশাপাশি তোমরা যেন অনেক উপরের দিকে উঠাতে পারো, তাই তোমাদেরকে দাসত্ব ভুলে তোমাদেরকে অর্ধাঙ্গী রূপে আসতে হবে। অর্থাৎ চিন্তা করতে হবে একটা সমাজ, পুরো একটা সমাজ যেমন একটা যে কোনো জিনিসের একটা পূর্ণাঙ্গ মিলে, অর্ধেক অংশ যখন পূর্ণাঙ্গ হয় না, ঠিক অর্ধেক প্লাস অর্ধেক এই দুই অংশ মিলে একটা জিনিসের পূর্ণাঙ্গতা আসে, ঠিক তেমনি এই সমাজে কখনো নর অর্থাৎ নর নারী অর্থাৎ নারীকে ব্যতি রেখে কখনো নর পূর্ণাঙ্গতা পাবে না, তাই তোমাদেরকে কল্পনা করতে হবে অর্ধাঙ্গী রূপে, অর্থাৎ অর্ধাঙ্গর অর্ধেক অর্থাৎ নরের অর্ধেক নারী অর্ধাঙ্গী রূপে কল্পনা করতে হবে। তো সেই ব্যক্তিতে লেখিকা বলেছেন যে তোমাদেরকে আমি আহ্বান করতেছি, তোমরা নিজেদেরকে দাসিত্ব না ভেবে অর্থাৎ তোমাদেরকে হীনমন্যতায় না ভোগে সংকীর্ণতায় না ভোগে তোমরা নিজেকে অর্ধাঙ্গী রূপে পরিচয় দাও সমাজে, তথা এই সমাজে তোমাদের পরিচয় হবে অর্ধাঙ্গী রূপে। তো প্রশ্ন বিশ্লেষণের ধারাবাহিকতা দ্বিতীয় প্রশ্নে আমি আসবো। দ্বিতীয় প্রশ্ন বিশ্লেষণে আমরা দেখব যে মাতৃ হৃদয়ে পক্ষপাতিত্ব নাই, তবে কেমনে করিয়া বলিব ঈশ্বর পক্ষপাতী? এই ব্যাখ্যামূলক প্রশ্নে আমি বলব যে একটি সন্তান যখন জন্মগ্রহণ করে, সে যখন মায়ের পেটে থাকে, তাকে মায়েরা 10 মাস 10 দিন ধরে লালন পালন করে পেটের মধ্যে, তো তখন থেকে কোনো ঈশ্বর কোনো পক্ষপাতিত্ব করে না, অর্থাৎ মাও কোনো পক্ষপাতিত্ব করতে পারে না যতদিন পর্যন্ত সে গর্ভে ধারণ করে। যে একটি সন্তান ছেলে হবে মেয়ে হবে, তার হাত তার জন্ম হওয়ার উপর হাত যেন কারণে সরাসরি ঈশ্বরের হাত আছে, তেমনি এখানে কল্পনা করা হয়েছে যে মাতৃ হৃদয়ের পক্ষপাতিত্ব নেই, মায়ের হৃদয়ে অর্থাৎ মায়ের গর্ভকালীন থাকা অবস্থায় কোনো পক্ষপাতিত্ব হয় না, তবে কেমন করিয়া বলিব ঈশ্বর পক্ষপাতী? তাহলে ঈশ্বর কেন পক্ষপাতী আমরা বলিব? যে এই প্রশ্ন বিশ্লেষণে আমরা আরো দেখতে পাব যে নারী পুরুষ উভয়ের মাতৃগর্ভে জন্মগ্রহণ করে, অর্থাৎ মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে পৃথিবীতে আসে। যদি মাতৃগর্ভে পুরুষ ও নারী একইরকমভাবে অবস্থানে আসতে পারে, তাহলে পার্থক্য কেন থাকবে? তথা পৃথিবীতে জন্মগ্রহণ করার পর থেকে পার্থক্য থাকবে কেন?
যেহেতু মাতৃগর্ভে সে একই রূপে ধারণ করতে পারে, সন্তান রূপে ধারণ করতে পারে, তাহলে পৃথিবীতে আসার পর তাদের মধ্যে কেন বৈষম্য বিরাজ করবে? পুরুষ তথা নারী আলাদা আলাদা বৈষম্য কোনো বিরাজ থাকবে না, অর্থাৎ তাদের অধিকারটুকু কেন আলাদা আলাদা হবে, যে মেয়েদের একটু অংশ আবার ছেলেদের পুরো অংশ? না, কখনোই সেটা সম্ভব নয়। এ কারণে লেখিকা বলেছেন যে মাতৃগর্ভে যে হার পক্ষপাতিত্ব হয় না, ঈশ্বর কেমনি তাহার পক্ষপাতিত্ব করেন, যে ঈশ্বর তথা ঈশ্বরের এখানে কোনো পক্ষপাতিত্ব নেই। পক্ষপাতিত্ব শুধু আসে সে জন্মগ্রহণ করার মাধ্যমে, অর্থাৎ পৃথিবীতে আগমন করার মাধ্যমে তার পক্ষপাতিত্ব শুরু হয়। মেয়ে বলে তাদের ন্যায্য আদায় তারা পায় না, অধিকার ভোগ করতে পারে না, তথা সমাজের একটা নির্দিষ্ট অংশ থেকে তারা বিচ্ছিন্ন তথা বঞ্চিত হয়ে যায়। তো সেই জন্য এখানে বলেছেন যে মাতৃগর্ভে পক্ষপাতিত্ব হয় না এবং সেটা ঈশ্বর সেটা করে না। তো এই প্রশ্ন আলোচনায় আমরা এইটুকু জানতে পারলাম যে লেখিকা এই প্রবন্ধে মানে এই কথার সাপেক্ষে কোন কথাগুলো বিশ্লেষণ করেছে এবং বোঝাতে চেয়েছে যে যেখানে মাতৃগর্ভে তথা ঈশ্বর পক্ষপাতিত্ব করে না, তাহলে পৃথিবীতে আগমনের পর কেন সার পক্ষপাতিত্ব হবে? নারী বলে তথা তথা নর ও নারীর মধ্যে আলাদা বিভেদ সৃষ্টি করা হবে কেন? তো তোমরা নিশ্চয়ই এই প্রশ্নটা বুঝতে পেরেছ, এই প্রশ্ন বিশ্লেষণটুকু বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন বিশ্লেষণে আমরা দেখব যে অর্ধাঙ্গিক প্রবন্ধের শুরুতে লেখিকা গোড়া পদ্মপ্রিয় ভগ্নীদের কাছে কোন বিষয়টি পরিষ্কার ব্যাখ্যা করেছেন। এখানে এই প্রশ্ন বিশ্লেষণে বলবো গোড়া শব্দের অর্থ ধর্মীয়, ধর্মীয় যে অনুভূতিগুলো আসে সেগুলোকে গোড়া নামে আখ্যায়িত করা হয়। তো এখানে লেখিকা বলেছেন যে ধর্মীয় অনুভূতিতে অর্থাৎ মেয়েদের পদ্মশীলতার ব্যাপারে লেখিকা কোনো প্রথমেই বলেছেন অধ্যায়ের শুরুতে, অর্থাৎ এই প্রবন্ধের শুরুতে লেখিকা বলেছেন আমি কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতেছি না বা মেয়েদের পদ্মশীলতার বিষয়ে কোনো আঘাত আনতেছি না। কেন? মেয়েরা তো পদ্মশীল হয়ে অনেক কিছু করতে পারবে, কিন্তু তাই বলে তারা ঘরের মধ্যে আবদ্ধ থেকে নয়, যে একটা ঘরের মধ্যে কোনায় থেকে তাকে সারা জীবন তাকে থাকতে হবে, সে বাইরে বেরোতে পারবে না, কোনো পুরুষের কাছে কোনো অংশগ্রহণ করতে পারবে না, সমাজে তথা এই জাতিতে তার কোনো অবদান থাকবে না, তা কীভাবে স্বীকার করবেন? তা কখনোই স্বীকারযোগ্য নয়। বরং পদ্মার ভিতরে থেকে পদ্মশীল থেকেও ইমানের চলেও সে নারী জাতি কীভাবে তথা এই মানুষের সমাজে সমাজে কীভাবে অবদান রাখতে পারে সে কথা তিনি এখানে আলোচনা করেছেন। তিনি আলোচনা করেছেন যে পদ্মশীল থেকেও মানুষ অনেক কিছু অর্থাৎ নিজের বিবেক বুদ্ধি অর্থাৎ তথা মেধা প্রজ্ঞাকে কাজে লাগিয়ে সমাজের অনেক উপরে উঠতে পারে তথা সমাজকে অনেক কিছুই দিতে পারে। এই বিষয়ে লেখিকা এখানে বলেছেন যে শুধু পক্ষপাতিত্ব অর্থাৎ পদ্মশীল থেকেও অনেক কিছু যে করা যায় এবং যথা এই সমাজে যে অবদান রাখা যায় তার প্রেক্ষিতে তিনি এই প্রশ্নটি বিশ্লেষণ করেছেন। এখন পরবর্তীতে আমরা চলে যাব যে বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন? এই প্রশ্নটি আমাদের শুরুতেই অনেক অংশে আলোচনা করা হয়েছে যে মুসলিম নারী জাগরণের অগ্রদূত তথা ভারতীয় উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনকে নারী জাগরণের অগ্রদূত হিসেবে সম্বোধন করা হয় কেন? কারণ তার যখন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেন তখনকার সে সময় এবং ভারতীয় উপমহাদেশের চলমান নারী প্রথার মধ্যে অনেক বিভেদ বঞ্চনা শোষণার শিকার হয়েছিল তথা লেখিকা নিজেও সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি লেখাপড়ার ঠিকমতো সুযোগ পেতেন না, শুধু তার ধর্মীয় শুধু পড়াটুকু অর্থাৎ শুধু মাদ্রাসাটুকু পর্যন্ত অর্থাৎ ক্লাস ওয়ান টু পর্যন্তই তিনি সীমাবদ্ধ হয়েছেন এবং আরবি অক্ষরগুলো শিখতে পারছিলেন। তারপরেও তিনি তার স্বামীর চেষ্টায় এবং তার ভাইয়ের চেষ্টায় প্রেরণায় অনুপ্রেরণায় তিনি শিক্ষায় শিক্ষিত হন এবং অনেক কিছু লেখেন। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি সমাজের মধ্যে তখন ছিল বৈষম্য ভরপুর। তো তথা নারী বলে তাদেরকে কোনো সম্বোধন করা হতো শুধু তার গৃহের অবস্থান থাকবে, অর্থাৎ নারীদের অবস্থান থাকবে শুধু গৃহে, পড়াশোনার বিষয়ে তারা করতে পারবে না, তারা পৃথিবীর অনেক কিছু জানতে পারবে না, তারা শুধু ঘরের মধ্যে অর্থাৎ রন্ধন শিল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর প্রেক্ষিতে বেরিয়ে আসার জন্য বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন জন্মগ্রহণের পর তিনি লেখনী শুরু করেন তার এই প্রবন্ধে। বিভিন্ন নারী জাগরণের অগ্রদূত হিসেবে তিনি বিভিন্ন প্রবন্ধ রচনা করেন, সুলতানার স্বপ্ন, মতিচুর, তার মধ্যে এই অর্ধাঙ্গিক গল্পটি আমাদের অর্থাৎ প্রবন্ধটি মতিচুর মতিচুর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। তো এই জন্য বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়, অর্থাৎ নারীর মুক্তির জন্য তিনি সমগ্র জীবনকে বিসর্জন দিয়েছেন লেখনীর মাধ্যমে।
অর্থাৎ তার এই লেখনীর মাধ্যমে নারী তথা মুসলিম সমাজে নারীদের তথা ভারতীয় উপমহাদেশের নারীদের কিভাবে তারা জীবনের উন্মুক্ত পথ খুঁজে পাবে, কিভাবে তারা ন্যায্য অধিকার পাবে, কিভাবে তারা সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এজন্য তিনি বিভিন্ন লেখনীর মাধ্যমে নারীদেরকে জেগে উঠতে বলেছেন এবং তাকে অর্ধাঙ্গী রূপে সমাজে পরিচয় হতে বলেছেন। সেজন্য আমরা বলতে পারি বা এখানে বলা যায় যে বলা হয়েছে বেগম সাখাওয়াত হোসেনকে নারী জাগরণের অগ্রদূত বলার যথার্থ কারণ রয়েছে। তো আমরা এই প্রশ্ন বিশ্লেষণে আমরা এভাবে উত্তর লিখব, যদি তোমাদের পরীক্ষা আসে এভাবে অ্যান্সার করবা। তো পরবর্তী প্রশ্ন বিশ্লেষণে আমরা চলে যাব, যে পরের প্রশ্ন আসতেছে হস্ত পদ থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ, কোন প্রবন্ধের লেখিকা এই মন্তব্য করেছেন? লেখিকা বলতে আমরা অর্ধাঙ্গী প্রবন্ধে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে বুঝিয়েছি এবং তিনি লিখেছেন যে একটি লাইনে লিখেছেন যে হস্তপদ থাকা সত্ত্বেও, হস্তপদ বলতে হচ্ছে হাত ও পা, হাত পা চোখ মুখ এগুলো থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ, অর্থাৎ পুতুল অচেতন পদার্থ, পুতুলের মধ্যে কোনো কিনে জীবন নেই, এই জন্য পুতুলকে অচেতন পদার্থ বলা হয়েছে। যখন মূর্তি তৈরি করা হয়, পুতুল তৈরি করা হয়, তখন তার আকৃতি সবই দেওয়া হয়, হাত দেওয়া হয়, পা দেওয়া হয়, চোখ দেওয়া হয়, নাক দেওয়া হয়, সব কিছুই দেওয়া হয়, কিন্তু তার মধ্যে কোনো আত্মার বিরাজ করে না, এজন্য পুতুল হতেছে অচেতন পদার্থ। তো এই স্বরূপে লেখিকা বলেছেন ঠিক তেমনি ভারতীয় উপমহাদেশে এদেশের নারীরা ছিল পৌত্তলিকা স্বরূপ, অর্থাৎ পুতুল স্বরূপ ছিল, তাদের দেহ আছে ঠিকই কিন্তু মন আছে ঠিকই কিন্তু কোনো কিছু করার অধিকার বা ক্ষমতা সামর্থ্য ছিল না, এজন্য লেখিকা বলেছেন যে তাদের সবই ঠিকই ছিল কিন্তু তাদের পুতুলের সহিত আচরণ করা হতো, বিবেচনা করা হতো। এর প্রেক্ষিতে লেখিকা বলেছেন যে নারীরা এখানে নিজেরও কিছু দোষরূপ ছিল, যে তারা সামাজিকভাবে নিজেকে দাসীরূপে মনে করত, সেই দাসী পোতা থেকে বের হয়ে আসার জন্য লেখিকা অনেক কিছুই বলেছেন এবং বলেছেন তোমরা পুত্তলিক থেকো না, পুতুলের মনোভাব থেকে তোমাদের মন থেকে সব কিছু দূর করে দাও, তোমরা নিজেকে অর্ধাঙ্গী রূপে সমাজে পরিচিতি দাও। তো এখানে পৌত্তলিক অর্থাৎ পুতুল রূপে অচেতন পদার্থ বিশ্লেষণ করলে আসবে, যেমন ছেলে অথবা শিশুরা পুতুল নিয়ে খেলা চলে, অর্থাৎ পুতুল হতেছে অচেতন পদার্থ, শিশুদেরকে মনোরঞ্জনের জন্য তথা খেলাধুলা করার জন্য এই পুতুল কিনে দেওয়া হয়। তো এই পুতুল কিনে দেওয়া হয় যখন বলছে, এখানে লেখিকা এইভাবে বলেছে যে যখন একটি শিশু বা যখন শিশুকে পুতুল কিনে দেওয়া হয় তার যখন ভালো লাগে পুতুলটিকে সে ইউজ করে বা ব্যবহার করে, এবং তার যখন ভালো লাগে না সেই পুতুলটিকে ছুঁড়ে ফেলে দেয়, কখনো কাঁধায় কখনো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়, আবার কখনো তুলে কখনো আদর করে এবং ভালোবাসে। ঠিক সেরূপ নারীকে কল্পনা করা হয়েছে পুতুল রূপে, এই সমাজের কিছু লোক যথা নারীকে এইভাবে অসম্মান করে এবং এইভাবেই দেখে, তো তারা দেখে যে নারীরা আসলে পুতুল, তাদেরকে আমরা যেভাবে চালাবো তারা সেভাবে চালিত হবে। ঠিক লেখিকা এইরকমভাবে সম্বোধন করেছেন যে পুতুলকে যেরকমভাবে ভালোবাসে, অর্থাৎ ক্ষণিকের ভালোবাসা, এই ভালোবাসা আছে এই ভালোবাসা নাই, যে ক্ষণিকের সময়ের জন্য ভালোবাসে, যখন প্রয়োজন হয় না তখন ছুঁড়ে ফেলে দেয়। ঠিক আমাদের সমাজে এরূপ সমাজ ব্যবস্থা বিদ্যমান, যেখানে আছে যে নারীরা তোমরা জাগ্রত হতে হবে, তোমাদেরকে অর্ধাঙ্গী রূপে কল্পনা করতে হবে যে তোমরা কখনো পুতুল নাও, পুতুল রূপে থাকা যাবে না। তো এই প্রশ্নের বা এই কথার সার্থকতায় লেখিকা এভাবে বুঝাতে চেয়েছেন যে যে পুরুষদের সমাজে অর্থাৎ নারীদের যে প্রাপ্যটুকু অর্থাৎ সম্মানটুকু বা তার যে অবস্থানটুকু সেই পুতুলের মাধ্যমে অর্থাৎ পুতুলের মাধ্যমে লেখিকা বুঝাতে চেয়েছেন। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কন্যাকুলের রক্ষা স্বরূপ বলা হয়েছে কেন, অর্থাৎ রক্ষক স্বরূপ বলা হয়েছে কেন? তো তোমরা এই প্রবন্ধটি যখন পড়বা তখন এই অংশগুলো আছে, অর্থাৎ তোমাদের প্রথমে আমি বলেছি যে লেখিকা এখানে অনেক কিছুর প্রয়োগ করেছেন, সেই প্রয়োগের একটি বিষয় হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কন্যাকুলের রক্ষক বলা হয় কেন। আমরা মুসলিম ধর্মের অনুসারীরা তথা অনেকেই জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পূর্বে নারীদের কোনো সম্মান ছিল না, কোনো মান ছিল না, তাদেরকে দেখা হতো নিচু চোখে, এমনকি আরবে যদি নারী সন্তান জন্মগ্রহণ করত তাদের অবস্থান হতো জন্মানোর পর পরে তাদেরকে জীবিত কবর দেওয়া হতো।
কি বৈষম্য, কি বিভব, কি বিরাজ করত। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন, তখন থেকে ইবতার বিলুপ্ত হয়ে যায়। তিনি সরাসরি নারীদেরকে রক্ষা করেন, অর্থাৎ শিশু সন্তান নারী জন্মগ্রহণ করার সাথে সাথে তিনি তাকে আগলে ধরে রাখেন এবং তাকে বড় করেন, তাকে অনেক ভালোবাসা দিয়েছেন। এই ব্যাখ্যার প্রেক্ষিতে আমরা বলতে পারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা, যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না ভালোবেসেছেন, কত আদর করেছেন, তাকে কত বড় করেছেন, এবং তার এই অকৃত্রিম ভালোবাসা যেমন পৃথিবীতে কোনো মূল্যহীন, অর্থাৎ যার কোনো মূল্য দেওয়া যায় না পিতামাতার ভালোবাসা, ঠিক তেমন করে তার কন্যাকে তিনি ভালোবেসেছেন। এবং তার এই জন্মগ্রহণের পর থেকে পৃথিবীতে নারীরা পেল মর্যাদা সম্মান, তথা ইসলাম ধর্মে নারীরা পেল সম্মান মর্যাদা এবং স্বীকৃতি। এজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হয়, কন্যা রক্ষক বলা হয়। তো লেখিকা এর প্রয়োগে বলতে চেয়েছেন যে কন্যা রক্ষক হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ আখ্যায়িত করা হয়েছে। তো পরবর্তী প্রশ্ন আমরা বলব যে সীতার অমন পবিত্র হৃদয়খানি অবিশ্বাসের পদাঘাতে দলিত ও চূর্ণ করিতে পারা যাইত না, উক্তটির তাৎপর্য বর্ণনা করেছে। তোমাদেরকে এর আগেও আমি বলেছি লেখিকা এই অর্ধাঙ্গিক প্রবন্ধ লেখায় তিনি বিভিন্ন উদাহরণ তুলে ধরেছেন। যেমন একটু আগে বললাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নারীদের রক্ষক স্বরূপ বলেছেন কেন, এখানে ইসলাম ধর্মের এই কাহিনীগুলো তিনি অবতীর্ণ করেছেন তথা তুলে ধরেছেন। অনুরূপভাবে এখানে রামায়ণের কিছু কাহিনী তুলে ধরেছেন। তোমরা অনেকেই অবগত জানো যে রাম এবং সীতা দুজন ছিল স্বামী স্ত্রী রামায়ণ। তো রামায়ণের মূল কাহিনী বিশ্লেষণ করলে পাওয়া যাবে যে রাম ছিল অযোধ্যা রাজা এবং সীতা ছিল তার পত্নী। কিভাবে সীতার বনবাস হলো এখানে এই কাহিনী ফুটে তোলা হয়েছে, যে যখন রাম ও সীতার বিবাহ হয় তখন তাদের মধ্যে অনেক বাধা বিপত্তি চলে আসে। সেই বাধা বিপত্তির পরিপ্রেক্ষিতে সীতাকে বনবাসে দিতে হয়। এ কারণে কেন বনবাসে দিতে হয়, কেন সীতা মেয়ে বলে সে কি বনবাসে যাবে, কেন রাম সাথে গেল না, এই যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি বৈষম্য, অর্থাৎ যা কিছু হবে তাই নারীকে সহ্য করতে হবে, সেখানেই তিনি বলেছেন এই রামায়ণে। তথা রামায়ণের প্রশ্ন বিশ্লেষণে আমরা দেখতে পাবো যে রামায়ণ থেকে লেখিকা লেগেছে কেন সীতাকেই শুধু বনবাস ভোগ করতে হলো, কেন রামকে ভোগ করতে হলো না। তথা পুরুষ শাসিত এই সমাজে রাজা বলে অর্থাৎ পুরুষের যে অবদান তা তো থাকবেই, কিন্তু নারী বলে তার কি কোনো সম্মান নেই, কোনো আত্মবিসর্জন নেই, তাতে হতে পারে না। এজন্য লেখিকা এখানে বলেছেন যে নারীরা তোমাদেরকে জাগ্রত হতে হবে, নির্ভয়ের মতো কেন তুমি, অর্থাৎ সীতাকে বলেছেন নির্ভয়ের মতো কেন তুমি নিজেই কি বিসর্জনে যাবো, বিসর্জন জীবন বিসর্জন দেবা, তথা বনবাসে চলে যাবো। তো রামায়ণ প্রশ্ন, রামায়ণ কাব্য গ্রন্থে অর্থাৎ রামায়ণ আমরা পড়লে বুঝতে পারবো যে আসলে সীতা ছিলেন পবিত্র নারী, অর্থাৎ রামায়ণের সীতাকে বলা হয় পবিত্র। সীতা অনেক পবিত্র থাকা সত্ত্বেও সীতাকে বনবাসে দিতে হয় এবং তাকে অগ্নি দহন সহ্য করতে হয় আগুনের মধ্যে, তার সতীত্ব প্রমাণের জন্য আগুনের মধ্যে হেঁটে যেতে হয়, কিন্তু কেন সে যাবে। অর্থাৎ সীতা অনেকবার বলছিল যে আমি পবিত্র আমি পবিত্র, কিন্তু তারপরেও তথা এই সমাজেই তথা এই পুরুষদের সমাজে সীতাকে অগ্নির উপর দিয়ে অর্থাৎ হেঁটে তার সতীত্ব পরীক্ষা করা লাগছিল। শুধু বারবার কেন মেয়ে জাতি তথা নারীরা এখানে এই পরীক্ষা দেবে, কেন তাদেরকে হীনমন্যতায় ভুগতে হবে, সেই প্রেক্ষিতে এখানে লেখিকা এই আলোচনা করেছেন। তো পরবর্তীতে প্রশ্ন বিশ্লেষণে আমরা যাব যে পুরুষদের বিদ্যার প্রতি সীমা নাই, স্ত্রীদের বিদ্যার দৌড় বধূদ্বয় পর্যন্ত, এটা একটা ব্যাখ্যামূলক প্রশ্ন, সেটা আমরা আসবো কিভাবে। অর্থাৎ পূর্বোত্তের বিদ্যার প্রতি সীমা নাই, এখানে লেখিকা প্রভুত্ব বলতে বোঝাতেছেন যে পুরুষ জাতির বিদ্যার অর্থাৎ নরজাতির বিদ্যার গতির সীমা নাই, তারা ইচ্ছে করলে অনার্স মাস্টার্স পিএইচডি এমবিএ পিএইচডি সব কিছুই করতে পারে এবং অনেক গবেষণামূলক কাজে অংশগ্রহণ করতে পারে। এবং স্ত্রীদের বিদ্যার দল কেবল বোধোদয় পর্যন্ত, এখানে বোধোদয় বলতে লেখিকা বলেছেন শুধুমাত্র বোঝা পর্যন্ত, বোধোদয় মানে যতটুকু বোঝা সমর্থ তার থাকবে ততটুকু পর্যন্ত শুধু সে বিদ্যা গ্রহণ করবে। এই বোঝা কতটুকু হতে পারে, বোঝা এতটুকু হতে পারে যে সে শুধু রান্নাঘরে রান্নাটা করা শিখলো, শুধু আরবি কিছু অক্ষর জানতে পারলো, এইটুকুই শুধু বোধোদয় বলতে এখানে বলছেন।
যে এই ব্যক্তিতে লেখিকা বিভিন্ন উদাহরণ অবলম্বন করেছেন। উদাহরণ বলেছেন, যখন স্বামীরা কি সূর্য চন্দ্রের দূরত্ব পরিমাপ করে, তখন স্ত্রীরা কি করে, স্ত্রীরা ঘরে বসে সেলাইয়ের কাজ করে, তথা বালিশের কাপড় সেলাই কিভাবে করতে হবে, কতটুকু মাপজোক দিতে হবে, শুধু এটাই করে। অর্থাৎ স্বামীরা দূরত্ব মাপতেছে সূর্যের, নক্ষত্রের, চন্দ্রের, কিন্তু স্ত্রীরা তখন কি করতেছে, সেলাইয়ের মাপ নিচ্ছে। অপরপক্ষে স্বামীরা যখন নক্ষত্র থেকে বিভিন্ন জিনিসের উদযাপন অর্থাৎ কিছু অনুসন্ধান করতেছে, মহাকাশ সম্বন্ধে অনুসন্ধান করতেছে, ঠিক ওই সময়ে স্ত্রীরা কি করতেছে, রন্ধন ঘরে অর্থাৎ রান্নাঘরে তার কতটুকু সে চাল কতটুকু নেবে বা ডাল কতটুকু নিয়ে রান্না করবে, এইটুকু মাপসি করতেছে। লেখিকা এই অর্থে বলেছেন যে যেখানে পুরুষ সমাজের অনেক উপরে অবদান, অর্থাৎ অনেক কিছু নিয়ে উপরে কিছু ভাবতে পারে, গবেষণা করতে পারে, অনুসন্ধান করতে পারে, ঠিক তদ্রূপ ভাবে নারীরা তা পাচ্ছে না। নারী সমাজ বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে, নারীরা বঞ্চিত হচ্ছে, তাই তো তিনি এই নারী জাগরণের অগ্রদূত হিসেবে এখানে অর্জন করেছেন। তো লেখিকা এখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তো নারীরা তোমাদেরকে মুক্ত হতে হবে, মুক্তির পথে তোমাদেরকে এগিয়ে আসতে হবে, তোমাদেরকে নিজেকে অর্ধাঙ্গী রূপে কল্পনা করতে হবে, তোমাদেরকে কখনো ঘরের মধ্যে অর্থাৎ রন্ধন ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, তোমাদেরকে অনেক কিছু জানতে হবে, এবং পুরুষের পাশাপাশি তোমরাও নিজেকে কখনো ভুলে যাবে না যে আমরা অর্ধাঙ্গী। অর্থাৎ পুরুষরা যেমন তোমাদের ছাড়া চলতে পারবে না, ঠিক তেমনি তোমাদেরও চিন্তা করতে হবে তোমাদের ছাড়া পুরুষরা চলতে পারবে না। তো তিনি লেখিকা তোমাদেরকে এ সম্বোধন করেছেন, অর্থাৎ তোমাদের মুক্তির পথ সম্বন্ধে আলোচনা করেছেন, পর্যালোচনা করেছেন। তো এর প্রেক্ষিতে এই উদাহরণ তিনি উল্লেখ করেছেন। যে পরবর্তীতে প্রশ্ন দেখব যে তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী, মেঘ সেইরূপ তরুর সাহায্য চায় ব্যাখ্যা হল। তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রাপ্তি, আমরা জানি বৃষ্টি ছাড়া কোনো তরুর জীবন ধারণ করা সম্ভব নয়। বৃষ্টি ছাড়া সেখানে হয় মরুভূমি, সেখানে কোনো কিছু জন্মাতে পারে না। যেমন তরুলতা বেঁচে থাকার জন্য, অর্থাৎ তরুলতা বলতে বোঝাচ্ছে এখানে গাছপালা, তরু এগুলো, অর্থাৎ সবুজ উদ্ভিদকে তরুলতা হিসেবে কল্পনা করা হয়েছে। বলা হয়েছে যে সবুজ উদ্ভিদ যেমন বৃষ্টির সাহায্য ছাড়া চলতে পারে না, ঠিক তেমনি বৃষ্টির সাহায্য লাগে, অর্থাৎ মেঘেরও সাহায্য লাগে এই তরুলতাকে। কিভাবে মেঘের সাহায্য লাগে তরুলতাকে, আমরা জানি, যারা তোমরা জানো যে গাছ আসলে নিচ থেকে পশুদানের মাধ্যমে পানি গ্রহণ করে, সেই পানি গাছের পাতা অর্থাৎ তরুর পাতা যে আছে পাতায় পশুদানের মাধ্যমে সেই পানি বাষ্পাকারে উপরে গিয়ে জমা হয়। এই বাষ্পগুলো জমা হওয়ার ফলে মেঘ রাশি রূপে ধারণ করে, অর্থাৎ মেঘ শুধু ইচ্ছে করলেই সে তার নিজে কি কিভাবে চলতে পারবে না, তারকে সাহায্য নিতে হবে, বাষ্পের সাহায্য নিতে হবে, অর্থাৎ তরুলতার সাহায্য নিতে হবে, তাহলে সে মেঘ রূপে ধারণ করতে হবে। ঠিক যেমন মেঘের সাহায্য ছাড়া তরুলতা বাঁচতে পারে না, তেমন তরুলতার সাহায্য দরকার মেঘকে। আবার যেমন নদী পানি ছাড়া সে অপূর্ণ থেকে যাবে, ঢেউ তার থাকবে না, তার সে স্রোতবিন্দি থাকবে না, ধরে রাখতে পারবে না, ঠিক তেমনি পানিকে ধারণ করতে হলে নদীও লাগবে। তো একটির অপরটির পূরক হিসাবে আমরা কল্পনা করতে পারি। লেখিকা এখানে এজন্য বলেছেন যে আমাদের এই সমাজে একজন অপরজনের পূরক, অর্থাৎ নর হতেছে নারীর পূরক। কেউ কাহারও প্রভুত্ব নয়, কেউ কাহাকে প্রভুত্ব বলে স্বীকার করা যাবে না। অর্থাৎ নারী যেমন স্বামীকে প্রভুত্ব রূপে স্বীকার করবে না, ঠিক তেমনি নারীরাও পুরুষকে কি প্রভুত্ব রূপে স্বীকার করবে না। অর্থাৎ আমাদের এই সমাজ ব্যবস্থায় বোঝাতে হবে যে নর এবং নারী একে অপরের পরিপূরক, তেমন একটি ছাড়া অপরটি চলতে পারে না। তো লেখিকা এই উদাহরণের মাধ্যমে আমাদেরকে পরিষ্কার ধারণা দিয়েছেন, অর্থাৎ নারী জাতিদেরকে পরিষ্কার ধারণা দিয়েছেন যে এই সমাজ ব্যবস্থায় কখনো পুরুষরা কি সম্পূর্ণরূপে পারফেক্ট না, বা একে নারীরাও সম্পূর্ণরূপে পারফেক্ট না। অর্থাৎ একটি অংশ বিবেচনা করি, যদি আমরা এই সমাজকে যদি একটি অংশ বিবেচনা করি, তাহলে অর্ধেক অংশ হচ্ছে পুরুষ, অর্ধেক অংশ হচ্ছে নারী। তো নারীরা তোমাদেরকে ছাড়া সমাজ অচেতন তথা অবহেলিত তথা পূর্ণাঙ্গ রূপ যেমন পাবে না, ঠিক তেমনি তোমাদের ন্যায্য অধিকারটুকু, তোমাদের ন্যায্য অধিকার তথা দেশের সম্মান তথা বৃত্ত দৈবিক সবকিছু অর্জন করতে হবে তোমাদেরকে। তাই তোমাদেরকে দাসত্ব থাকলে চলবে না, এই দাসত্ব সমাজে দাসত্ব থেকে তোমাদেরকে মুক্তির পথ অবলম্বন করতে হবে। সেজন্য তোমাদেরকে কি করতে হবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে, পড়াশোনা করতে হবে, অনেক কিছু জানতে হবে, এবং তোমাদেরকে কখনোই এবং মানসিকভাবে তোমাদেরকে পরিবর্তন হতে হবে। তোমরা যাতে মানসিক রূপে কখনো দাসত্ব স্বীকার করো না, এরূপ তোমাদের মন মানসিকতা থাকতে হবে। তো এই লেখিকা এই অধ্যাঙ্গী প্রবন্ধে এগুলোই বলতে চেয়েছেন, এবং বিভিন্ন ধরনের উদাহরণ সেখানে তিনি এখানে
উদ্যাপন অর্থাৎ বিভিন্ন ধরনের উদাহরণের আলোকে তিনি এই অর্ধাঙ্গী প্রবন্ধ লিখেছেন। তো প্রিয় বন্ধুরা বা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই অর্ধাঙ্গী প্রবন্ধটুকু মূল প্রতিপাদ্য বিষয় কি সেগুলো নিয়ে আলোচনা করা হলো, এবং প্রশ্ন ভিত্তিক যে তোমাদের পরীক্ষা আসা উপযোগী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলা ব্যাখ্যা ভিত্তিক পড়ানো হলো। এই প্রশ্নগুলার তো ব্যাখ্যা ভিত্তিক পড়ানোর কারণে তোমাদের অনেক যারা এই ক্লাসে তোমরা সবাই দেখবা আশা করি, এবং অনেক কিছুই জানতে পারবা ক্লাস শেষে। তো এই করোনাকালীন সময়ে আমাদের এই চলমান অনলাইন ক্লাসে তোমাদের সামনে যাতে তোমরা আবার আমাদের ক্লাসটা করতে পারো এবং দেখতে পারো সেই অপেক্ষা এবং সেই কথা বলে আজকের মধ্যে এখানেই ক্লাস শেষ করছি। তো তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই বাইরে গেলে মাস্ক পরিধান করবা। ধন্যবাদ সবাইকে।